আমি একদম টোটালি অচল হয়ে গেছিলাম। বিছনাতে পেশাব পায়খানা, এরকাত থেকে উকাত হতে পারছিলাম না। এখানে চিকিৎসা হওয়ার পর আমি এখন নিজে পায়ে হাঁটতে পেরেছি, আমার কোনো সমস্যা আর হচ্ছে না। আসসালামু আলাইকুম, আমার নাম শারমিন আক্তার সাইনা, আমার বয়স 42 বছর, আমার বাড়ি নওগাঁ। আমার এই মাজার থেকে দুপা অবশ্য হয়ে গেছিল 1 বছর আগে। অবশ্য হওয়ার পরে আমি হাঁটতে পারি না, চলতে পারি না, বিছনায় পেশাব পায়খানা সব হচ্ছিল। আমি একদম টোটালি অচল হয়ে গেছিলাম, বিছনাতে পেশাব পায়খানা, এরকাত থেকে উকাত হতে পারছিলাম না। এখানে চিকিৎসা হওয়ার পর আমি এখন নিজে পায়ে হাঁটতে পারছি, আমার কোনো সমস্যা আর হচ্ছে না। আমাকেও ভাত দিলে আমি খেতে পারতাম, আমি উঠে নিজে খাবো এটা খেতে পারতাম না। আমি এর আগে 2টা ডাক্তার দেখাইছি, এই ডাক্তাররা বলছে যে থেরাপি দিলে বা ওষুধপত্র খেলে সেরা যাবে, কিন্তু আমার সারছিল না। এই খোঁজটা পায় এই DPRC হসপিটালে খোঁজ পায়, আমি এখানে আসি 8 তারিখে, আজকে জুনের 22 তারিখ 24 সাল। আমার এই মাজার থেকে দুপা পুরোটাই অবশ। আমার রোগের নাম PLID অ্যান্ড মায়াপ্যাথি। রাজশাহীতে আমার এই রোগের নাম GBS বলা হয়েছিল, আর GBS-এর ওপর আমার ট্রিটমেন্ট করা হয়েছিল। আর আমি ঢাকা DPRC হসপিটালে এসে জানলাম যে আমার অসুখের নাম PLID অ্যান্ড মায়াপ্যাথি। আমি যদি প্রথমে জানতে পারতাম যে আমার অসুখটা এটা, তাহলে আমি এখানে আসতাম এবং সঠিক চিকিৎসা সঠিক সময় পেতাম, তাহলে আমার এত কষ্ট হতো না এবং এতদিন আমি সেরে যেতাম। এখানে আমার যে থেরাপি দিয়েছে, ও আমাকে নিজের মায়ের মতো যত্ন করছে এবং এত যত্ন করছে যার হিসাব নাই। তার কারণে সে আমার মেয়ে হিসাবে আমি তার কাছে ঋণী, আর তার যত্নের কারণে আমি নিজে পায়ে হাঁটতে পারছি। নার্সেরাও আমাকে আমার নিজের সন্তানের মতো ব্যবহার করছে, যখন যা লাগছে আমাকে দিয়েছে, ওষুধ কীভাবে খাবো, আমি ভাত খাইছি কি না, আমার প্রতিটা সময় প্রতিটা ক্ষণে প্রতিটা বিষয়ে তারা খোঁজ খবর নিয়েছে। আমার রুমে 3 জন ছিল, 3 জনই সুস্থ হয়েছে এবং অন্যান্য রুমে আমি ঘুরে ফিরে দেখছি তারাও সুস্থ হয়ে গেছে, এবং কিছু রোগী আছে তাদের আরাম অবস্থায় আমি দেখছি। আমার মতো এই বাংলাদেশে যারা এরকম অসুস্থ আছে তাদেরকে কাছে আমি বলতেছি, তারা যেন DPRC হসপিটালে আসে এবং সঠিক চিকিৎসা নিয়ে তারাও সুস্থ জীবন যাপন করে, এই আশা করব। আমার জন্য সবাই দোয়া করবেন, পুরো দেশবাসীর কাছে আমার অনুরোধ, আমি যেন সুস্থভাবে জীবন যাপন করতে পারি এবং সারা জীবন যেন হাঁটতে পারি, এই আশা করব। আসসালামু আলাইকুম। DPRC লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।